আবারও নেগেটিভ ক্যারেক্টার ঠিকই, এটা নিয়ে আমার 3 নম্বর নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু এটার ডিফারেন্সটা এটাই যেটায় আমি এটা প্রথম থেকে রয়েছি এই সিরিয়ালে। এর আগে যে 2 চরিত্রে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি সেটা সিরিয়ালের মাঝখান থেকে আমি শুরু করেছিলাম, তার জন্যে চরিত্রের বিল্ড আপ করতে একটু প্রবলেম হয়, প্রবলেম বলবো না, চরিত্রটাকে গ্রো করতে প্রবলেম হয়, সেটাকে বুঝতে কে কীরকম, কোন চরিত্রগুলো কীরকম, কাদের সাথে কতটা নেগেটিভিটি করতে পারবো সেটা করতে একটু মানে ধরতে প্রবলেম হয়। এটাই হচ্ছে এই গল্পটাই হচ্ছে আমি শুরু থেকে রয়েছি, এই গল্পটা শুরু থেকে ঈশা চরিত্রটা মানে আমার চরিত্রটা একেবারেই নেগেটিভ নয়, ভীষণ পজিটিভ একটা চরিত্র দেখানো হয়েছে। কেন নেগেটিভ হলো, কেন মেয়েটাকে নেগেটিভ হতে হচ্ছে, কেন মেয়েটা বৌদির সাথে এরকম দুষ্টুমি করে যাচ্ছে সেটা জানতে হলে তো তোমাদের সিরিয়াল না। চরিত্রটা হচ্ছে একদম মানে ডার্ক শেড নয়, এটা হচ্ছে গ্রে শেড চরিত্রটা, এটাই হচ্ছে ডিফারেন্স। মানে গ্রে হলে কি মেয়েটার প্রতি সামহাও একটা সিম্প্যাথি থাকবে লোকের, যে মেয়েটা কেন নেগেটিভ হলো, তো এই ব্যাপারটাই আমার চরিত্রটার অ্যাট্রাক্ট করেছে। পজিটিভ চরিত্রও এসেছিল, পজিটিভ এসেছিল, নেগেটিভও এসেছিল, কিন্তু যেই সময় এসেছিল সেই সময় আমি এখানে ছিলাম, কলকাতায় আমি ঘুরতে গেছিলাম, এবার সেই জন্যে আমার ওটা করা হয়নি। তো তারপরে আবার যখন কলকাতায় ফিরে এলাম, তো এটা গণকদার হাউসেও আমার এটা প্রথম কাজ, সানের সাথে তো কাজ করেছি, এটা নিয়ে আমার 3 নম্বর কাজ, তো সেই জন্য আমি এক কথা রাজি হয়ে যাই। না গো, একটু মনে হয় না আক্ষেপ থাকলে হয়তো আমি চরিত্রটা সিলেক্টই করতাম না, মানে আমি নিতামই না, করতাম না চরিত্রটা। এমন প্রচুর মানুষ আছে যারা করে না, আমার মনে হয় আমরা তো অভিনয় করতে এসেছি, তো নেগেটিভ হোক পজিটিভ হোক সেটাকে পোট্রে করার ক্ষমতাটা নিজের ওপর, সেটা মানুষ কতটা কিভাবে নেবে, সেটা আমি নিজে যতটা ভালোভাবে নিজেকে পোট্রে করতে পারবো ততটা মানুষ ভালোভাবে নেবে। নেগেটিভ করার একটা মজা আছে, আমার যেটা ভালো লাগে। পজিটিভ করলে তো সবাই ভীষণ ভালো বলে, ভীষণ হ্যাপি, এটা হ্যাঁ কেন মেয়েটার সাথে অত্যাচার করা হচ্ছে, কেন এই করা হচ্ছে, কিন্তু অত্যাচারটা না করলে সিরিয়াল বা সিনেমা যাই বলো, ওয়েব সিরিজ বলো, সব কিছুর মধ্যে ভিলেন কিন্তু একটা মারাত্মক বড় রোল প্লে করে, তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, মানে এরকমও শুনতে হয়েছে যে কেন মানে এই মেয়েটা জ্বালিয়ে শেষ করে দেয়। আমাকে এরকম একটা ভিডিও পাঠিয়েছিল, ত্রিনয়নী করছি আমি তখন, একটা ভিডিও পাঠিয়েছিল আমার একটা বন্ধু, ওটা ফেসবুকে ভাইরাল হয়েছিল ভিডিওটা। আমার এটা চলছে, সিন চলছে, সিনটা একটা আন্টি মানে বেশ বয়স্ক একজন ভদ্রমহিলা জুতো খুলে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে এই মেয়েটাকে মেরেই দেবো, বা দৃপ্ত আর রেখে এক হতে দিচ্ছে না নয়নকে। তো এইগুলো ভীষণ ভালো লাগে, মানে সামনে আমাদেরকে পেলে যে কি করবে ওনারা এতটা ঢুকে যান সিরিয়ালের মধ্যে, তো সেটা একমাত্র আমাদের জন্যই, আমরা ক্যারেক্টারটা অতটাই ভালোভাবে পোট্রে করতে পারি, চেষ্টা করি, সেই জন্যই ওনাদের এই রাগ, এই ক্ষোভ, এই ভালোবাসা সবটাই কাজ করে। তো চ্যানেলের প্রভাব কি পড়ে, মানে ধরে লাগে তুমি জিতে করেছো, স্টারে করেছো, এখন সানে, অনেকে তো যেমন বেশি স্টার বা জি দেখে যে না মনে হচ্ছে সানে হয়তো অতটা এ পাবো না, সেটা কি কোথাও কাজ? না না, আমি তো দেখছো আমি তো সব জায়গায় করছি, স্টার, সান, জি মানে জি, কালার্স, সব চ্যানেলেই কাজ করছি, তো ঘুরে ঘুরে কাজ করছি, সব চ্যানেলগুলো রয়েছে, চ্যানেলদের সাথে আমার সম্পর্ক ভালো, হাউসদের সাথে, সব হাউসের সাথে আমার সম্পর্ক ভালো।